वेलकम बैक टू माय चैनल ब्लॉग डायरी। आज के गड़पंचकोट जाच्छी सबाई मिले, आमार दी बोन एसेछे आर ओर बाबा हजबैंड एसेछे आर एदिके आमादेर मामा आर जय आर सबाई मिले आजके गड़पंचकोट जाबो। तो आमरा ओखाने गिये कि करबो, कि ना करबो, केमन करे दिनटा काटाबो आर ओई गड़पंचकोट इको टूरिज्म रिसोर्टटा केमन, सब किछु तोमादेर साथे शेयार करबो। তোমরা দেখতে থাকো আর যদি আমাদের এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আমরা এবার আস্তে আস্তে গড়পঞ্চকোটের দিকে রওনা হলাম। তো রাস্তাটা খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি রাস্তায়, মানে সেরকম কোনো প্রবলেম হয়নি। তো গড়পঞ্চকোট যেতে যেতে আমরা একটু ভুল করে চারুলতার দিকটা চলে যাচ্ছিলাম। গড়পঞ্চকোটের ইকো ট্যুরিজম যে রিসর্টটা সেটা অন্য রুটে ছিল। তো তারপর আমরা আস্তে আস্তে পৌঁছলাম, এই যে আমরা পৌঁছে গেছি গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্টে। তো আমরা ঢুকে নিয়ে গাড়িটা পার্কিং করে নিয়ে সমস্ত লাগেজগুলো নিয়ে ফার্স্টেই চলে গিয়েছিলাম রিসেপশনে। রিসেপশনে আমাদের সমস্ত ফর্মালিটিসগুলো আমরা পূর্ণ করে নিয়েছিলাম। আমাদের সবার তরফ থেকে একটা করে ফটো আইডি জেরক্স কপি দিতে হয়েছিল। তারপর আমরা রিসেপশনে খাবারের অর্ডার দিয়েছিলাম, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। যেতে যেতে পুরুলিয়া টাউন থেকে আমাদের প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। এবার আমরা চলে গেলাম রুমে। আমাদের রুমটা হচ্ছে দোতলায় ছিল, তো করিডোরগুলো একটু নোংরা ছিল ঢুকে নিয়ে, কারণ তার আগে একটা কোনো মানে গেস্টের কোনো পার্টি ছিল, যার জন্য এখন অত সকালে পরিষ্কার করে উঠতে পারেনি। তো রুমে আমাদের সমস্ত কিছু ছিল, জল, চা, কফি করার সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল। রুমটা আমরা 5 জন, মানে অ্যাডাল্ট 5 জন আর একজন ছোটো বাচ্চা। তো আমরা এমন একটা রুম নিয়েছিলাম যেন সবাই মিলে থাকতে পারি হই হই করে। তো 2টো কিং সাইজ রুম, মানে বেড ছিল, বেড যথেষ্ট বড়। আর আমাদের ব্যালকনি থেকেই একদম ভিউটা খুব ভালো, যেহেতু ওয়েদার খারাপ তাই ভিউ ক্লিয়ার নয়, প্রচণ্ড কুয়াশা প্লাস ঠান্ডা, তাই আমাদের একটু মন খারাপ হয়ে গেছে যে এসে নিয়ে যদি এরকম থাকে তার কি। যাই হোক, একটা ওয়ার্ড্রোবও ছিল, তার মধ্যে সব কিছু রাখার মধ্যে আমাদের ছোট্ট একটা মিনি ফ্রিজও ছিল, যারা কিছু ড্রিঙ্কস রাখতে চান তো রাখতে পারেন। আর বাথরুমটা তো মানে কি বলবো, অসম্ভব বড়। আমরা স্যুপ অর্ডার করেছিলাম, একটা কোরিয়ান্ডার স্যুপ আর একটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ, দুটোই বেশ ভালো। তারপরে আমরা ভাবলাম যে স্যুপ খেয়ে নিয়ে তারপর আমরা সুইমিং পুলে একটু সুইমিং করতে গেছিলাম। জলটা খুব ঠান্ডা ছিল, আর ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা যেহেতু খুব খারাপ, ঠান্ডা কুয়াশা, তাও ভাবলাম যে ঠান্ডা তো ঠিক আছে, একটু হালকা ঘুরে আসি, ভালো লাগবে। তো সুইমিং পুলে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি, বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণই ছিলাম, তাও খুব ভালো সময়টা কেটেছে। ঠান্ডার মধ্যে সুইমিং পুল বোঝাই যাচ্ছে কেমন জল হবে, পুরুলিয়ার ঠান্ডা, ভালো সময় কেটেছে। আমরা এবার লাঞ্চ করতে যাচ্ছিলাম। তো লাঞ্চ করতে যাওয়ার কথা বলি যে এখানে লাঞ্চ সিস্টেমটা একটু আলাদা, এখানে যারা রিসর্টে থাকে প্লাস যারা বাইরে খেতে আসে সবার একসাথেই লাঞ্চ করতে হয়। তো এখানে একটু লং টাইম ওয়েটিং পিরিয়ড আছে, মানে অনেকক্ষণই দাঁড়াতে হয়। তো ওই দিনকে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিলো। আমার খাবার খুব একটা ভালো লাগেনি, মোটামুটি থালি নিয়েছিলাম আমরা, নর্মাল চিকেন থালি, ভালো লাগেনি। তো বেরিয়ে নিয়ে একটা ছোটো মন্দির মতো আছে, মানে ক্যাম্পাসের মধ্যেই রিসর্টের, বেশ ভালো, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগলো। তারপরে আমরা ওই রিসর্টের অপোজিট সাইডে, রাস্তার অপোজিট সাইডে ওদেরই আর একটা কটেজ আছে, সেখানে গিয়েছিলাম। ওইখানে ড্রাইভারদের থাকার জায়গা আছে, বেশ ভালো। তারপরে এই সমস্ত করে নিয়ে রাত্রিবেলা আমরা কী করবো বুঝতে পারছিলাম না। তো আমরা বনফায়ারের জন্য মানে অ্যারেঞ্জ করতে বলেছিলাম ওদেরকে, তো ওরা করেছিল। প্লাস আমরা বারবিকিউ অ্যারেঞ্জ করতে বলেছিলাম, তো ওরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আমাদের ডেকেছে। তো আমাদের খুব ভালো সময় কেটেছে ওই সময়টা। আমাদের সাথে যে শেফ দাদা ছিলেন তিনিও ভীষণ ভালো, আমাদের সাথে অনেক 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 গল্প করেছে, আর আমরাও তার সাথে অনেক গল্প করেছি, গল্প করে আমাদের খুব ভালো লেগেছে। আর এসব হতে হতে আমরা একটু চারিপাশটা একটু ঘুরে নিচ্ছিলাম। আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন সেখানে একটা বিয়ে বাড়ি ছিল, মানে 3 দিনের জন্য বুক ছিল রিসর্টটা। তারপরে তো তার জন্য পুরো রিসর্টের সাজোরা খুব সুন্দর করে সাজিয়েছিল রিসর্টটা। ফ্রেঞ্চ ফ্রাইজটা অর্ডার করেছিলাম মানের জন্য, বাট মানে ঘুমিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল দুপুরে, খুব দুষ্টুমি করছিল, ঘুমায়নি তো, আর এখন আর টানতে পারিনি, ঘুমিয়ে গেছে। আর ওর ফ্রেঞ্চ ফ্রাইজ আমরাই খাচ্ছি। কেমন হয়েছে? হেভি হেভি, দারুন, গরম গরম সামনে বানানো।
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে তুমি যাবে বাস থেকে নামতে से चुरा लो दिल में कहीं तुम छुपा लो हम अकेले हो न जाए दूर तुमसे हो न जाए पास आओ गले से लगा लो সকাল হয়ে গেছে, আজকে আমাদের চলে যাওয়ার দিন, কিন্তু আজকে মনে হচ্ছে ওয়েদারটা ভালো, কারণ সকাল উঠে রোদের মুখ দেখা গেছে, কুয়াশাটা একটু কম, কিন্তু কিছু করার নেই। কালকে তো দিনটা খুব মানে কুয়াশার জন্য ভালো ভিউ ছিল না, আজকে ভিউটা খুব ভালো। তো এটা আমাদের ব্রেকফাস্ট, ওদের কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টটা, তো মোটামুটি সাউথ ইন্ডিয়ান বেস ব্রেকফাস্ট ছিল, ভালোই লেগেছে খেতে। আমাদের কাল আগের দিনের থালির থেকে এই খাবারটা অনেক ভালো লেগেছে। আজকে তো এখানে বললাম বিয়ে বাড়ি আছে যেহেতু, হলদি হবে, তো সব সাজানো গোছানো চলছে, তো আমরাও চলে গেছি সেখানে দেখতে, দেখে গিয়ে নিজেদের মনের মতো করে অনেক ছবি টবি তুলেছি। নিমন্ত্রণ নেই তো কী হয়েছে, যেতে তো মানা নেই, তো সেই সব করে নিয়ে এবার আমাদের চলে আসার টাইম হয়ে গেছে, তো আমরা তারপর চলে আসলাম। মন খারাপ লাগছিলো একটা দিনের জন্য হলেও, খুব ভালো সময় কেটেছে ফ্যামিলি সবার সাথে, অনেক দিন পর হই 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 করে খুব ভালো কেটেছে। তো আশা করি ভালো লেগেছে আমাদের এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। বাই।